गुड मॉर्निंग शिक्षार्थी, आज के क्लासे तुम्हारे सबा के स्वागत। आशा करी तुम्हारा सबा भलो आसो, निरापदे आसो। आज के नवम दशम श्रेणी परिणति और नागरिकत्व विषय पढ़ब द्वितीय अध्याय। तुम्हारा तुम्हारे पाठ्य बोट बेर करो। आसो हमें किस छवि देखी। ऊपर छविगुल तुम सब लक्ष्य करो, देखो बुझते पर ना कि छविगुल किछु बुझते पारछो। एई छविगुलिर माध्यमे आमरा कि देखाच्छि, किछु मानुष देखाच्छि, जनगण देखाच्छि। एई मानुष साधारणत एदेरके आमरा साधारणत कि बोले थाकि, नागरिक बोली, ताई ना? ताहले आसो एई बिषये आमरा एकटा भिडियो देखि जे भिडियोते कि बला होयेछे। The ancient era is filled with stories from major empires and kingdoms, like the Egyptians, the Babylonians, the Persians, and the Hittites. But the history of ancient Greece took a different route. When we talk about Greece in ancient times... আমরা এই ভিডিওর মাধ্যমে কি বুঝলাম যে নাগরিকদের মানে নগর সভ্যতা বা মানুষের সভ্যতা কিভাবে গড়ে উঠেছে। আমি মনে করি যে তোমরা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ। আজকে আমাদের পাঠ হচ্ছে নাগরিক ও নাগরিকতা। এই পাঠে তোমরা কী শিখবে দেখো, নাগরিক ও নাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারবে, নাগরিক ও নাগরিকতার পার্থক্য উল্লেখ করতে পারবে, নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলো উল্লেখ করতে পারবে, আর দ্বৈত নাগরিকতা কী তা বলতে পারবে। বইটা বের করেছো সবাই তোমরা? হ্যাঁ, আসো তাহলে আমরা যাই। নাগরিক কাকে বলে এই জিনিসটা আগে আমাদের জানা দরকার। যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ী হয়ে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে। তার মানে হচ্ছে নাগরিক হচ্ছে সেই ব্যক্তি যে একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, সেই তার প্রতি আনুগত্য প্রকাশ করে, রাষ্ট্র কর্তৃক সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি তা কিছু দায়িত্ব কর্তব্য পালন করে, সেই হচ্ছে নাগরিক। আর নাগরিকতাটা হচ্ছে কি দেখো, রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে। অর্থাৎ আমি বা আমরা যারা যে রাষ্ট্রে বা যে দেশে বাস করি সেই দেশে আমরা নাগরিক হিসেবে যে আত্মসম্মান মর্যাদাটা পাই সেটাই হচ্ছে নাগরিকতা। এখন আমরা একটা একক কাজ করি। জিনিস হচ্ছে যে নাগরিক ও নাগরিকতা কী এবং এগুলোর মধ্যে পার্থক্য কী। আমরা এর আগে যে নাগরিক এবং নাগরিকতা কী পড়ে আসলাম এটার মধ্যে কিন্তু দেখো সূক্ষ্মভাবে পার্থক্যটা আমরা পেয়ে গিয়েছি। এখন আসি আমরা যে নাগরিকতা কীভাবে অর্জন করা যায়। নাগরিকতা অর্জনের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে জন্মসূত্র, একটা হচ্ছে অনুমোদন সূত্র। জন্মসূত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা জন্মনীতি, একটা হচ্ছে জন্মস্থান নীতি। দেখো জন্মসূত্র মানে কী, যে যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে সে সেই রাষ্ট্রের নাগরিক জন্মনীতি অনুযায়ী। যেমন ধরো কোনো দম্পতির সন্তান যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে বা ভারতে জন্মগ্রহণ করে তাহলে জন্মসূত্রে সে এই দুই হয় বাংলাদেশের মানে নাগরিক কিংবা ভারতের নাগরিক, যেখানে জন্মগ্রহণ করুক না কেন সে সেই দেশেরই নাগরিক। অর্থাৎ বাংলাদেশ ভারত জন্মনীতি অনুসরণ করে। আর অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতিটা কী, অনুমোদন মানে কি, অনু যোগ মোদন, তার মানে কি অনুমতি প্রদান করা। তার মানে হচ্ছে যে কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে বা যে অনুমোদনের মাধ্যমে অর্থাৎ যে শর্তসমূহ থাকে সেই শর্তসমূহ পালনের মাধ্যমে যখন এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করে তখন তাকে অনুমোদন সূত্রের নাগরিক বলা হয়। শর্তগুলো কী কী দেখো, সে কোনো ব্যক্তিকে
সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করতে হবে, সততার পরিচয় দিতে হবে, সম্পত্তি থাকতে হবে, সেনাবাহিনীতে যোগদান করতে হবে, সরকারি চাকরি করতে হবে, সে দেশে ভাষা জানতে হবে, দীর্ঘদিন বসবাস করতে হবে। আবার দেখা যায় যে রাষ্ট্রভেদে এসব শর্ত আবার এগিয়ে যে হবে তা না, বিভিন্ন রকমও হতে পারে বা ভিন্ন রকমও হতে পারে। আর জন্মস্থান নীতি মানে কি? জন্মস্থান নীতি হচ্ছে যে কোনো দেশের দম্পতি যদি অন্য কোনো দেশে গিয়ে সন্তান জন্ম দেন, তাহলে যে স্থানে তার যে সেই সন্তানের জন্মাবে সে সন্তান সেই দেশেরই নাগরিক হবে। যেমন ধরো বাংলাদেশের কোনো দম্পতি সন্তান যদি তাদের সন্তান অন্য কোনো দেশে, যেমন ধরো ইংল্যান্ডের জাহাজেও তার সন্তান প্রসব করেন, তাহলে সেই স্থান অনুযায়ী, যেহেতু জাহাজটা ইংল্যান্ডের, সেহেতু সেই স্থান অনুযায়ী তার সন্তানটা হবে ইংল্যান্ডের নাগরিক, বাংলাদেশের নয়। যদি আবার কোনো বাচ্চা বা দম্পতির সন্তান যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জাপানের দূতাবাসেও জন্মগ্রহণ করে, তবে সেই দূতাবাসটা সে দেশে যে দেশের হবে তার সন্তানটাও সে দেশের নাগরিকতা অর্জন করবে। আমি মনে করি তো তোমরা আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছ। এখন দেখো নাগরিকতা অর্জনের পদ্ধতিসমূহ কী কী। আমরা এর আগে পড়ে এসেছি যে নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলো হচ্ছে দুইটা, একটা জন্মনীতি, একটা হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মনীতি আমার দুই রকম পড়ে এসেছি, একটা হচ্ছে জন্মনীতি, একটা জন্মস্থান নীতি। আর অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের যে শর্তগুলো আমার পড়েছে সেটা মনে হয় তোমরা বুঝতে পেরে গেছো। এর জন্য কাজের প্রশ্ন দুটো তোমরা আশা করি পারবে। এখন দেখো দ্বৈত নাগরিকতা কী। দ্বৈত নাগরিকতা হচ্ছে কোনো এক ব্যক্তির একই সাথে দুইটা দেশের নাগরিকতা অর্জনকে দ্বৈত নাগরিকতা বলে। যেমন ধরো কোনো দেশের সন্তান, যেমন বাংলাদেশের কোনো দম্পতির সন্তান যদি কানাডায় জন্মগ্রহণ করে, তবে সেই ক্ষেত্রে সেই বাচ্চাটা বাবা মার জন্মনীতি অনুযায়ী, বাবা মা যেহেতু বাংলাদেশের নাগরিক, সেই সূত্রে সে বাংলাদেশের নাগরিক হতে পারবে। আমার জন্মস্থান নীতি অনুযায়ী সেহেতু সে কানাডায় জন্মগ্রহণ করেছে, সেহেতু সে কানাডারও নাগরিকত্ব অর্জন করতে পারবে। দেখো দ্বৈত নাগরিকত্ব কীভাবে অর্জন করা যায়। সাধারণত একজন ব্যক্তি একটি মাত্র রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের সুযোগ পায়, তবে জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের দুইটি নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে। যেমন বাংলাদেশের নাগরিকত্ব নির্ধারণে জন্মনীতি অনুসরণ করেন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জন্মনীতি ও জন্মস্থান নীতি উভয় নীতি অনুসরণ করে। কাজে বাংলাদেশের কোনো পিতামাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সেই সন্তান জন্মস্থান নীতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে, আবার জন্মনীতি অনুযায়ী সে বাংলাদেশের নাগরিকতা অর্জন করবে। এক্ষেত্রে দ্বৈত নাগরিকতার সৃষ্টি হবে। তবে পূর্ণ বয়স্ক হলে তাকে যে কোনো একটি রাষ্ট্রের, অর্থাৎ হয় বাংলাদেশের কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। এখন দেখো আমরা কয়েকটা মূল্যায়নজনক প্রশ্ন তোমাদের বলি। মূল্যায়ন প্রশ্ন, নাগরিকতা কী। আমরা ফার্স্টে পড়ে এসেছি যে নাগরিকতা কী, অর্থাৎ নাগরিকতা হলো কোনো নাগরিকের কোনো রাষ্ট্রের থেকে প্রাপ্ত সম্মানটাই হচ্ছে নাগরিকতা। নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলো কী কী, দুইটা পদ্ধতি পড়েছি, এটা জন্মনীতি, এটা হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মনীতি হচ্ছে আবার দুইটা। তারপর তিন নম্বর প্রশ্ন দেখো, কীভাবে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করা যায়। চার নম্বর হচ্ছে দ্বৈত নাগরিকতা কী। আশা করি তোমরা এই প্রশ্নগুলি আজকের ক্লাসের বা আজকের এই ভিডিওটা দেখলে তোমরা প্রশ্নগুলির উত্তর দিতে পারবে, কারণ সবগুলি প্রশ্নের উত্তর এখানে দেওয়া দিয়ে দিয়েছি আমি তোমাদের। এখন তোমরা খাতায় বের করো, খাতায় বের করে আমাদের বাড়ির কাজটা তোমরা লিখে নাও। বাড়ির কাজটা কী, নাগরিকতা অর্জনের পদ্ধতিসমূহের বিবরণ দাও, জিনিসগুলো বিশ্লেষণ, মানে নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলো বিশ্লেষণ করো। ধন্যবাদ, আশা করি তোমাদের ক্লাসটা আজকে ভালো লেগেছে। তোমরা ভালো থাকবে, পড়াশোনা করবে, ভালো থেকো।